দৈব সাজিলা বৈরী যে বয়সরে খেলি বুলি পাঠ পড়ি মজামস্তি করিবা কথা সেই বয়সরে মারাত্মক রোগরে আক্রান্ত সুন্দরগড় সহর উপকণ্ঠর সুবলয়ারে রুহন্তি আবিদ রাজা এবং পত্নী নিশা দুই পুয় এবং গোটিয়ে সান ঝিউকু নেই তাঙ্ক পরিবার আবিদ জনে মৌলবি টিউশন করি যাহা পারিশ্রমিক মিলে সেথিরে পরিবার চলে সরকারি সহায়তা কহিলে টঙ্কিকিয়া চাউল পিলামানে নিকটস্থ সেফটি বাহাল প্রাথমিক বিদ্যালয়ে পাঠ পড়ন্তি সানপুয় মহম্মদ ভালো পাঠ পড়ুথিবারু শিক্ষকঙ্ক অতি প্রিয় সমস্তে মহম্মদকু আদর করিথান্তি হেলে এই সময়রে পরিবার উপরে পড়িছি খারাপ নজর মহম্মদকু হয়েছি মারাত্মক কর্কট রোগ গত 2019 ডিসেম্বরে মহম্মদ অসুস্থ হওয়া পরে কটক এসসিবিরে ভর্তি করা যাইথিলা সেঠারে জনা পড়িলা কর্কট রোগ সম্পর্কে বর্তমান পুয়র চিকিৎসা পাই অর্থ বাধক সাজিথিবা বেলে সহায়তা পাই নিবেদন করিছন্তি বাপা মা जी बच्चे को ब्लड कैंसर हुआ जी हम लोग को मतलब बच्चा जब था 2 महीना पहले हम लोग को पता चला बहुत रोना आता मेरे जैसे मेरा बच्चा पहले की तरह रहे मेरा बच्चा जब खाना पीना नहीं खाता था तो हम लोग दिन भर हम लोग भी नहीं खाते थे खाना उनका 4 দিন আমি ছুয়া ডাক্তার শিশু ওয়ার্ড আমি রাখি গেলা সবু টেস্ট করলে ডাক্তার ডাক্তার টেস্ট করলা পরে 4 দিন পরে আমাকে বোন মেরো টেস্ট লাগি পঠালে হেমাটোলোজি ওয়ার্ড নু শিফট করলে যাইকি হেমাটোলোজি ওয়ার্ড নু তাহলে টেস্ট হেলা বোন মেরো আমার ছুয়াকে সে টেস্ট হেলা পরে আমাকে হেমাটোলোজি ওয়ার্ড নু ডাক্তার যে আছে সে কহলে আমি কি তোমার ছুয়াকে ব্লড ক্যান্সার আছে সাহায্য আমার সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কি আমার ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট হোক কি আমার কেই ভি ফান্ড হোক আমার কলেক্টর আঙ্গিয়ার ফান্ড হোক কি আমার এমএলএ আঙ্গিয়ার ফান্ড হোক যে ফান্ড ভি হয় আমার আপনার নিউজ চ্যানেল মাধ্যমে আমি কৌছি কি সব আঙ্গিয়া মানে আমার হেল্প করে দেহ খারাপ আছে দেহ ভাল হলে স্কুল যাবি পরিবার কি ইচ্ছা হবে চিকিৎসা পাই বহু অর্থ আবশ্যক আবিদ গরিবী দেখি পুয়র চিকিৎসা পাই সাহায্য করিবা কু আগেই আসিছন্তি পড়োশী তথাপি এভলি মারাত্মক রোগরু মুক্তি পাইবাকু হেলে উত্তম চিকিৎসার আবশ্যকতা রয়েছে সেপটে শিশুর স্বাস্থ্যাবস্থাকে দেখি সরকারি স্তরের সমস্ত সুবিধা সুযোগ যোগাই দিয়াযিব বলি জেলা মুখ্য চিকিৎসা অধিকারী কইছন্তি ছুয়াটা যদি ভালো হইবা হলে বহুত ভাল হয় সমস্তঙ্কর লাগি হেতকি কবার কাই চাহুছে কি মানে সব ফন্ড কিছু না কিছু তাহাকে কিছু মিলু আমার হেমাটোলজি এক্সপার্ট যে কি আমার এসসিবি রে সে বিভাগ আছে সেঠে দ্যাট ইজ দি নোডাল সেন্টার ফর থ্রু আউট ওড়িশা সেঠু যদি ট্রিটমেন্ট সেঠি আজিকালি অত্যাধুনিক চিকিৎসা সম্ভব হচ্ছে তথাপি সেঠু যদি সেবা রেফর করবে তাহলে বি আমি আমার বিভিন্ন যে মাধ্যম আছে বিএসকেওয়াই হোক বা ওএসটিএফ হোক সেই মাধ্যমে আমি তাকে চিকিৎসা করি মাগণা আমি তাকে এমপ্যানেল হসপিটালে তার চিকিৎসা করে পারি